প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সুবাদা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থাকে ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা সাইন। আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণী বাংলা বিষয়টি নিয়ে। তোমরা জানো যে করোনার মহামারীর কারণে সময়টুকু কাটিয়ে আমরা কী করেছিলাম, সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা শুরু করেছিলাম, কিন্তু আবার ওমিক্রনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের প্রধান শিক্ষক আবার তোমাদের পড়াশোনার সুবিধার জন্য অনলাইন ক্লাস শুরু করেছে। তো আমরা আমাদের বাংলা পাঠ্য বই এমন একটা টপিক আজকে আমি পড়াবো যেটা তোমাদের সাথে কিছুটা মিল খুঁজে পাবে, করোনাকালীন সময়ে ঘরে বসে থেকে একদম বন্দী হয়ে গিয়েছ। তোমাদের মন চাচ্ছে ঘরে বন্দী থাকবে, বেরিয়ে আসবে, সব কিছুকে দেখবে, ছুটে বেড়াবে। তো প্রিয় শিক্ষার্থীরা বলো তো, তোমাদের করোনাকালীন সময়ের বন্দী দশার মধ্যে যে জীবনটা পার করছো সেটা থেকে বের হয়ে এসে কী করতে চাচ্ছ? এই বিষয়টির সাথে মিল রেখে তোমাদের পাঠ্য বইয়ে কি কোনো পড়া আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক বের করে দিয়েছ তোমাদের পাঠ্য বইটি। দেখো সংকল্প একটি কবিতা আছে যেটা তোমরা পড়বে এবং তোমরা করোনাকালীন সময়ে যে ঘরে বসে যে অবস্থাটা আছো সেটা অনুভব করতে পারবে। তাহলে চলো পাঠে চলে যায়। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কবিতা সংকল্প। তো প্রিয় শিক্ষার্থী, সংকল্প কবিতাটি তোমাদের জন্য সুন্দর করে রচনা করেছেন কে? কাজী নজরুল ইসলাম। তো কবিতাটি পড়ার আগে আমরা চলো কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নিই। কাজী নজরুল ইসলাম আমরা ক্লাস টুতে একটি গল্পে পড়েছিলাম যে তাকে দুখু মিয়া নামেও ডাকা হয়। তো আমাদের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার ডাক নাম কী ছিল? দুখু মিয়া। তো কাজী নজরুল ইসলাম আমাদের কী ছিলেন? জাতীয় কবি, বিদ্রোহী কবি। তো চলো দেখি আমরা আমাদের এই জাতীয় কবি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। 1899 খ্রিস্টাব্দের 24শে মে। তার জন্মস্থানটি ছিল বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার বাবার নাম কাজী ফকির আহমদ, মাতা জায়েদা খাতুন। এই কাজী নজরুল ইসলাম আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর বিখ্যাত কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ রচনা করেছেন। তার মধ্যে কাব্যগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয়, ঝিঙে ফুল, অগ্নিবীণা, বিষের বাঁশি। উপন্যাসের মধ্যে কিছু আছে বাদনহারা, রক্তের বেদন, গল্প ব্যথার দান, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। প্রবন্ধের মধ্যে তার রয়েছে ধূমকেতু, দুর্দিনের যাত্রী, যুগবাণী সহ আরও অনেক সাহিত্য। তার এই সাহিত্যকর্মের জন্য তিনি যে পুরস্কারগুলো পেয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল জগত্তারিণী স্বর্ণপদক, পদ্মভূষণ দিলীপ এবং 21শে পদক। আমাদের এই জাতীয় কবি, বিদ্রোহী কবি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে বই খাতা পেন্সিল নিয়ে বসো। আর কবিতাটা কী ছিল? সংকল্প। সেই সংকল্প কবিতাটি আমরা পাঠ করার পূর্বে এখানে যে কিছু নতুন শব্দ আছে যেটা অর্থ আমরা জানি না সেটা একটু আমরা জেনে নিই। চলো আমরা বলে নিই, তোমরা খাতা লিখে নাও। কবিতাটার নাম সংকল্প। সংকল্প অর্থ কী? সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা। তাহলে কী হয়ে বললাম আমি? সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা। এরপর আছে বদ্ধ। বদ্ধ শব্দটির অর্থ কী বলতে পারবে? হ্যাঁ, বদ্ধ শব্দটির অর্থ হচ্ছে বন্ধ। তোমাদের কী বন্ধ আছে এখন বলো তো? স্কুল বন্ধ আছে। তাহলে যুগান্তর, যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ, এক যুগ থেকে আরেক যুগ যেটাকে বোঝায় সেটা হচ্ছে যুগান্তর। এরপর আসে দেশান্তর। তাহলে তোমরা এই যুগান্তর থেকে একটু মিল খুঁজে নাও তো, কি হতে পারে? যুগান্তর অন্য যুগ, আর দেশান্তর তাহলে কি হবে? অন্য যুগ, দেশ।
এরপর আসছে ফের। ফেরের শব্দটা আমরা কি বলি জানি কি? না জানলে আমরা এখন জেনে নিব ছিঁড়ে। আমাদের জামা কাপড় বা অনেক কিছু ছিঁড়ে যায় বলি, সেটার আরেকটা শব্দ হচ্ছে ফেরে। চন্দ্রালো, এখন চন্দ্রালোকে আমরা চন্দ্রটা কার সাথে আসবে? চাঁদের সাথে। তাহলে চন্দ্রালোক মানে আসবে আমার চাঁদের দেশ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সংকল্প কবিতা পড়ার সময় নতুন পাবো যেটা, সেটা আমি তোমাদেরকে আগে জানিয়ে নিলাম। তো চলো আমার সাথে করে কবিতাটি সংকল্প লিখতে। কাজী নজরুল ইসলাম, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ ওতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে, কিসের আশা করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, হাওয়ে চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আশ্চরে, পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে। প্রিয় শিক্ষার্থী, এখানের প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে আবার ব্যাখ্যা করে দিচ্ছি। থাকবো না কো বদ্ধ ঘরে, কথাটার মানে হচ্ছে আমি বন্ধ ঘরে বা বন্ধ কোথাও থাকবো না। কী করব তাহলে? পুরো পৃথিবীটাকে আমি দেখব। কেমন করে ঘুরছে মানুষ, অর্থাৎ এই পৃথিবীতে মানুষ কীভাবে ছুটে বেড়াচ্ছে ঘুরছে যুগান্তরের ঘূর্ণিপাকে, মানে একদিন বা চলমান প্রক্রিয়ার মধ্যে, দেশ হতে দেশ দেশান্তরে, অর্থাৎ এক দেশ হতে আরেক দেশে মানুষ কীভাবে ছুটে যাচ্ছে, কিসের নেশা, কেমন করে মরছে যে বীর লাখে লাখে, অর্থাৎ বীররা কেন লাখে লাখে কিসের আশায় কোন নেশায় মারা যাচ্ছে, কিসের আশা করছে তারা বরণ মরণ যন্ত্রণা, অর্থাৎ তারা কোন আশায় বের হয়েছে মৃত্যুটাকেও বরণ করে নিচ্ছে, হাওয়াই চড়ে যা যেতে, হাওয়াই মানে কি যেটাকে বলা চন্দ্র বলতে কি বলছি, চাঁদের দেশে অচিনপুর যেখানে আমাদের কোনো চেনা জানা নেই, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গলতে আসে, অর্থাৎ আমি আমরা সবসময় কোনো ইঙ্গিত মানে ইশারার আশায় থাকবো যে কোনো মঙ্গল এই বুঝে আমাদের আসছে, পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ, মানে মাটি ফুড়ে আমরা নিচে নেমে যাব, আবার আমাদের জানার জন্য কি করব আকাশে আমরা ঘুরে বেড়াবো, বিশ্ব জগৎকে দেখবো আমি নিজের হাতে। তোমাদের বইয়ের মধ্যে দেওয়া থাকো, একটু আমার সাথে পড়ে নাও, অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষে, কিশোরেরও তাই, সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশে সকল অজানা রহস্যকে, জানতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতুলে অন্তরিক্ষে, বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে, সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকেও ঘুরে ঘুরে দেখবে। আমরা আমাদের এই সংকল্প কবিতার কিছু সাধু রূপে শব্দ আছে যেটাকে আমরা চলিত রূপে দেখাবো। তো চলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা লিখে নাও। আমি এখানে আগে লিখছি, এটা হচ্ছে সাধু। সাধুরও চলিত রূপ, আমি কয়েকটা করে দিলে পরবর্তীতে তোমরা নিচে নিচে নিজে নিজে পেয়ে যাবে। যেমন আঁকিব, আমি প্রশ্নগুলো আগে লিখে নিচ্ছি, দেখিব, ছুটিতেছে, চলিতেছে,
মরিতেছে। এখন আমরা শুদ্ধভাবে যেটা কথা বলি সেটাই হচ্ছে আমাদের চলিত রূপ। আঁকিব আমরা কি বলি? আঁকব। তাহলে সাধু আঁকিব এর চলিত রূপ কি? আঁকব। দেখিব আমরা কি দেখিব বলি? না, কি বলবি? দেখব। কি বলছি? দেখব। ছুটিতেছে, তাহলে এটা চলিত রূপটা আসবে ছুটছে। চলিতেছে, চলছে। মরিতেছে কি হবে? মরছে। তাহলে তোমরা কি করতে পারো? আমরা জানি সাধুর ভাষা কি বলেছে, নাটকের সংলাপে অনুপযোগী, চলিত ভাষা কি হচ্ছে, নাটকের সংলাপে উপযোগী। অর্থাৎ আমরা তো নাটক দেখি বা বিভিন্ন অ্যাড দেখি, যেটা শুদ্ধভাবে এক কথায় কথা বলা হয় সেটা হচ্ছে আমার চলিত রূপ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের সংকল্প কবিতার শব্দার্থ সাধুরূপ চলিত রূপ শিখে নিলাম, মূলভাব শিখলাম, আবৃত্তি শিখলাম। এখন আমরা চলো, কিছু শব্দ আছে যেটা আমরা বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল কীভাবে কি হবে সেটা আমরা দেখে নিই। যেমন বর্তমান হচ্ছে আমি যেটা এখন করছি, বর্তমানটা মানে কি? আমি যেটা করছি। ভবিষ্যৎটা হচ্ছে আমি যেটা করব, আর অতীতটা হচ্ছে আমি যেটা করে ফেলেছি। এখন আমি যেমন বলি, আমি ক্লাসে তোমাদেরকে কি পড়া পড়িয়েছিলাম, আমি ক্লাসে এই দেশ এই মানুষ অধ্যাটা পড়িয়েছিলাম, তাহলে এই যে পড়িয়ে ফেলেছি এটা হচ্ছে আমি কোন কালে বলবো? অতীত হয়ে গিয়েছে, তাহলে এটা আমার চলে যাবে কোথাও? অতীতে। আমি এখন সংকল্প কবিতা পড়াচ্ছি, এটা হচ্ছে আমার বর্তমানকাল। আমি আগামী ক্লাসে সুন্দরবনে প্রাণী পড়াবো, এটা হচ্ছে আমার ভবিষ্যৎকাল। যেটা আমি করে ফেলেছি সেটা হচ্ছে আমার অতীত, যেটা আমি এখন করছি সেটা হচ্ছে আমার বর্তমান, যেটা সামনে করব সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ। তাহলে তোমরা তোমাদের পাঠ্য থেকে দেখো, থাকবো আমি এখন থাকছি না, কি বলেছে এখানে শব্দটা? থাকবো। কখন থাকবো? সামনে। সামনেটা তাহলে কি আসবে? আমার ভবিষ্যৎ। থাকবো, আমি আগে তোমাদের বইয়ের শব্দগুলো উঠে নিচ্ছি, এরপর বলছে দেখবো। দেখি নাই, দেখছিও না, কি করব? দেখবো। শুনবো, তাহলে এই শব্দগুলো তোমার কি আছে? সব ভবিষ্যতে কথায় আছে। পেরাবো, খাবো। আমরা এটা থেকে দেখিয়ে দিলে তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা বুদ্ধিমতীও, মেয়েদেরকে আবার বুদ্ধিমতী না বলে বলবে, ছেলেদেরকে বলেছে। তো সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী দুইটা চারটা দেখলে তোমরা সবাই পেরে যাবে। তাহলে থাকবো এখন কি হচ্ছে? থাকছি। বর্তমানটা কি হবে? থাকছি। দেখছি, আমি পড়াচ্ছি, তোমরা কি করছো? শুনছো। তাহলে বর্তমানটা কি হচ্ছে? শুনছে বা শুনছি। খাচ্ছি, কেউ পড়া না দেখেও কিন্তু খাচ্ছ, তাই না? এটা হচ্ছে তোমার বর্তমান। আর অতীতটা কি হয়েছে? থেকেছিলাম, যা হয়ে গিয়েছে। দেখেছিলাম, শুনেছিলাম, খেয়েছিলাম। তাহলে আমি আশা করব যে তোমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎটা কিভাবে কোনটা হবে খুব সহজে তোমরা বের করে ফেলতে পারবে, তাই না? তো চলো, আমি যে মূল ভাবটা পড়ালাম, কবিতাটা আবৃত্তি করলাম, সেটার আলোকে আরো কিছু দেখিয়ে দিচ্ছি। যেমন, কবি বদ্ধঘরে থাকতে চান না কেন? কবি বদ্ধঘরে থাকতে চান না, সে পুরো পৃথিবীটাকে কি হচ্ছে সেটা জানার জন্য। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝাচ্ছে? মানুষ তার নিজের জানাকে, নিজের কাজকে হাসিল করার জন্য, সব কিছু দেখার জন্য কি করছে? এক যুগ থেকে আরেক যুগের ঘূর্ণিপাত ঘুরে বেড়াচ্ছে, এটা বোঝাচ্ছে। কবি হাতের মুঠো কি
পুরে কি এবং কেন দেখতে চান? কবি হাতের মুঠোয় পুরে কবিতাটাকে দেখতে চান। দেখো আমরা বর্তমানে মোবাইলের মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছি, তাই না? এটা কিসের জন্য? ওই যে বলেছে যুগান্তরের ঘুণটি পাকে, অর্থাৎ অনেক আগে থেকে মানুষ কীভাবে তথ্য পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, একটা থেকে আরেকটা ডেভেলপ করে করে আমাদের হাতের মুঠোয় পুরো বিশ্বটা এসে পড়েছে না? আবার ভবিষ্যতে দেখা যাবে কি আরেক